নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। গন্ডাছড়া নারায়ণপুর এডিসি ভিলেজের অন্তর্গত দেবনাথ পাড়া রয়েছে, সেই দেবনাথ পাড়ার বাসিন্দা হারিস আলী শ্রী নিহারুদ বেগম, এবং তিনি দীর্ঘ প্রায় দেড় বছর যাবৎ ক্যান্সার রোগে আক্রান্ত, এবং সেই রোগের সাথে প্রায় দেড় বছর যাবৎ তিনি অতিক্রম করছেন। তার পাশাপাশি সম্প্রতি তিনি ওনার পেটে সেখানে টিউমার ধরা পড়ে, এবং এই ধরনের বিষয় নিয়ে তিনি সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নিকট একটি আর্জি জানানো হয়েছিল তাদেরকে আর্থিক সহযোগিতার জন্য। এবং গতকাল আমরা সোশ্যাল মিডিয়া জুড়ে এই বিষয়টিকে চাউর হতে দেখি, এবং তার পরবর্তী সময়ে আজ মুখ্যমন্ত্রীর সহায়তা পেল সেই অসহায় পরিবার। চলুন দেখে নিই বিস্তারিত। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান যে ওর মা অসুস্থ, ওকে যাতে আর্থিকভাবে সহায়তা করা হয়। এই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বলেন ওনার খোঁজখবর নেওয়ার জন্য এবং আর্থিকভাবে সহায়তা করার জন্য। তাই আমরা বিবেকানন্দ বিচার মঞ্চের তরফ থেকে আমরা ওনার আর্থিকভাবে সহায়তা করেছি, এবং যাবতীয় যা আনুষাঙ্গিক চিকিৎসার জন্য যা দরকার হয় মাননীয় সুপারের সঙ্গে আলোচনার মাধ্যমে ওনার যাতে ট্রিটমেন্ট করা হয় সেই ব্যবস্থা আমরা রাজ্য সরকার সেটা ওয়াকিবহাল রয়েছেন, এবং উন্নত চিকিৎসার জন্য যা যা করণীয় সেটা আমাদের এই হাসপাতাল, ক্যান্সার হাসপাতাল যেটা আধুনিকীকরণ করা হয়েছে, তারা ব্যবস্থা গ্রহণ করবে। আমরা বিবেকানন্দ বিচার মঞ্চ সর্বদা প্রস্তুত রয়েছে, এবং ওনার যা সাহায্য দরকার হবে আমরা সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি, এবং আগামী দিনেও আমরা ওনার খোঁজ খবর নেওয়া, ওনার যাতে শারীরিকভাবে যা যা চিকিৎসার প্রয়োজন হয় সেটা যাতে প্রোভাইড করা হয় সে ব্যাপারে আমরা ওয়াকিবহাল থাকব। এখন আপনারা কে সাহায্য করছে এবং সাহায্য যে করছে তাতে আপনি কি করবেন? এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।